আল্লাহ 40-এর নিচে যাদের বয়স ছিল তাদেরকে বান্দরে পরিণত করলেন, আর 40-এর উপরে যারা বুড়া ইহুদি ছিল তাদেরকে আল্লাহ শুকর বানিয়ে দিলেন। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। এখানে ইতিহাস সাক্ষী, যেমন এরা উল্টা সিধা কেরা বেড়া কাজ করেছে আল্লাহর জমিনে তেমন মার খেয়েছে। দাউদ আলাইহিস সালামের আমলে তো শনিবারে মাছ ধরতে গিয়ে ঘটনাটা কোরআন এইভাবে বলেছে, ওরা সাগর পাড়ে ওদের বসতি ছিল, বর্তমান ভূমধ্য সাগরের পাড়ে, তারা সাগরে মাছ শিকার করত, মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করত, সপ্তাহের 6 দিন তারা মাছ ধরত, 7 দিন ধরত প্রথম অবস্থায়, 7 দিন পুরা সপ্তাহ। কিন্তু আল্লাহ তাদেরকে নির্দেশ দিলেন, লা তা তাদু ফিস সাবতে, শনিবারে তোমরা মাছ ধরা বন্ধ রাখো, এই দিনটাকে ইবাদতের জন্য তোমরা খাস করো, নির্ধারণ করো, শনিবারে মাছ ধরা নিষিদ্ধ, আল্লাহ কর্তৃক নিষেধ, হারাম, সুতরাং তোমরা শনিবারে খবরদার সাগরে নেমো না, মাছ ধর না। এখন আল্লাহ শনিবারে মাছের জোয়ার উঠাই দিলেন, মাছ রে মাছ, মাছ শুধু উপরের দিকে উঠে শনিবারে। ওই কেরা বেড়া খারাপ মেজাজের ইহুদি, তারা এইবার চিন্তা করলো কি করা যায়, কেউ ধরতে যায় কেউ নিষেধ করে, খবরদার আল্লাহ নিষেধ করেছে মাছ ধরিও না। তখন তারা একটা বুদ্ধি করলো যে একটা কাজ কর, সাগরের সাথে তোমাদের বাড়িতে যেসব পুকুর আছে, নালা আছে, ডোবা আছে, এগুলোর নালি কেটে দাও, সাগরের পানিও ডুববে তার সাথে স্রোতে মাছও ডুববে, ডুবতে ডুবতে পুরা ডোবা পুকুর নালা এগুলো যখন মাছে ভরে যাবে তোমরা নালিটা মাটি দিয়ে ভরাট করে দিও, মাছগুলো যেন নামতে না পারে। ওরা শনিবারে ধরে নাই ঠিক, মাছ আটকিয়েছে, নালা কেটে মাছকে নিজেদের পুকুরে ডোবায় ঢুকিয়ে নিয়ে তারপর মাছের নামাটা বন্ধ করে দিয়ে মাছ আটকিয়েছে। আল্লাহর নবী বললেন, আল্লাহ না নিষেধ করেছে শনিবারে মাছ ধরো না? ওরা বলল, আল্লাহর কসম আমরা শনিবারে মাছ ধরি না, তবে আমরা আটকায় রাখি, আল্লাহর সাথে বান্দরামি, অমাকারু অমাকার আল্লাহ। তখন আল্লাহ তাদেরকে বলেছিলেন, ফাকুলনা লাহুম কুনু কেরাদাতান খাসিন, কোরআনের আয়াত। 40-এর নিচে এই ইহুদি জাতি যাদের বয়স 40-এর নিচে ছিল, আল্লাহর এই নির্দেশ অমান্য করাতে, শনিবারের বিধিবিধান লঙ্ঘন করার অপরাধে আল্লাহ 40-এর নিচে যাদের বয়স ছিল তাদেরকে বান্দরে পরিণত করলেন, আর 40-এর উপরে যারা বুড়া ইহুদি ছিল তাদেরকে আল্লাহ শুকর বানিয়ে দিলেন। ইতিহাসে দূর সুদূরে অপকর্ম করে, খারাপ কাজ করে, নেগেটিভ কাজ করে, আল্লাহ আল্লাহ রাসুলের বিধান এটাকে লঙ্ঘন করে, অমান্য করে এই জাতি বান্দর হয়েছিল, এই জাতি শুকর হয়েছিল, এটা সেই জাতি। 3 দিন গাছে গাছে সব বান্দর, কোনো মানুষ নাই, বনে বনে সব শুকর, কোনো মানুষ নাই, 3 দিন পরে সব কুল্লু খালাস, আল্লাহর গজবে মরে গেল। বাকি থাকা কিছু ইহুদি থেকে পরবর্তী জেনারেশন জেনারেশন, এই জেনারেশনটা বক্ত নাসরের হাতে একবার মার খেল, চরম মার, এরপরে এসে হিটলারের হাতে আরেকটা মার খেল, এখন তারা দুনিয়ার কোনো জায়গায় একত্রে থাকে না, গ্রুপে গ্রুপে ভাগ হয়ে তারা পুরো দুনিয়া ছড়িয়ে পড়ল, ছড়িয়ে পড়ে তারা যাযাবর জীবন এটা শুরু করলো হিটলারের পরে, এখানে কিছু, লন্ডনে কিছু, আমেরিকায় কিছু, ভারতে কিছু, ওখানে কিছু, সেখানে কিছু, এইভাবে তারা ভাগ বাটারা হয়ে খানাবদুস যেটাকে বলা হয় যাযাবর, যাযাবর জীবন যাপন করতে লাগলো। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা শেষ হলো, শেষ হওয়ার পরে যখন জাতিসংঘ গঠন করা হলো প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তখন সেখানে ইহুদিদের কয়েকজন পণ্ডিত ছিল, যার মধ্যে আমরা 2 জনকে চিনি, ট্রুম্যান এবং ওয়াইজম্যান, ট্রুম্যান এবং ওয়াইজম্যান, এই 2 জন লোক ইহুদি রাষ্ট্রের জন্য চেষ্টা, হন্দি ফিকির শুরু করলো, তারা বিশ্ব সমাজে যোগাযোগ করা শুরু করলো যে দুনিয়ার সবাই দেশ আছে কিন্তু ইহুদি এমন একটা জাতি তাদের দেশ নাই, নিজস্ব কোনো ঠিকানা নেই, তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় এইভাবে যাযাবর জীবন যাপন করে, শরণার্থী জীবন যাপন করে, সুতরাং ইহুদিদের জন্য একটা রাষ্ট্র হওয়া দরকার, জায়গা পাবে কোথায়,
আমেরিকাও জায়গা দেয় না, ব্রিটেনও দেয় না, জার্মানি ফ্রান্স তারাও দেয় না, দুনিয়ার কেউ দেয় না, কিন্তু জাতিসংঘে সবাই বলে ইহুদিদের জন্য একটা আলাদা রাষ্ট্র হওয়া দরকার। এই ইহুদিরা যখন ভাগবা হয়ে গ্রুপ গ্রুপ হয়ে দুনিয়ার বিভিন্ন দেশে গিয়েছিল, তখন বর্তমান সিরিয়ার প্রান্তে, বর্তমান ফিলিস্তিনের আর সিরিয়ার মাঝখানে বিশাল একটা খালি জায়গা ছিল। এখানে ইহুদিরা একটা গ্রুপ আসলো, সংখ্যা ওরা সতের কম। এরা এখানে এসে এখন আরব মুসলমানদের কাছে বলল যে আমাদের দুনিয়ার কোথাও জায়গা নেই, আমরা রিফিউজি, আমরা শরণার্থী, আমরা পথের ভিখারি, তোমাদের এখানে তো জায়গার অভাব নাই। হে আরবের মুসলমান, তোমরা যদি আমাদেরকে এখানে একটু থাকার পারমিশন দাও, একটু জায়গা দাও, তাহলে এখানে আমরা একটু মাথা গুঁজে নিজেরা ব্যবসা বাণিজ্য আয় রোজগার করে আমাদের আয় দিয়ে আমরা খাবো, তোমরা শুধু আমাদেরকে একটু জায়গা দাও মানবিক কারণে। তখনকার আরব নেতারা, আরব লোকেরা ফিলিস্তিন এবং সিরিয়ার মাঝখানে একটা জায়গা নির্ধারিত করে, যেটা বর্তমান ইসরায়েল আর কি, এখানে এই কিছু লোক তাদেরকে থাকার জায়গা এটা করে দিলেন। তারা সুইস হয়ে ঢুকলো, বাস হয়ে আজকে বের হচ্ছে। মুসলমানরা দয়া করে, বাড়ি নেই, ঘর নেই, আশ্রয় নেই, তাদেরকে এখানে জায়গা দিয়েছিল, শরণার্থী হিসাবে এসেছিল। এখন জাতিসংঘে, ওরা তো নডা বান্দরের জাত, ওরা খোঁজখবর নিল দুনিয়ার কোথায় কোন ইহুদি কোন দেশে কী অবস্থায় আছে, খোঁজখবর নিয়ে দেখলো কেউ ভালো নাই, সবার উপরে চলছে লাঠি, কারণ খাসিয়ত খারাপ, হয় চুরি করে, নয় বাটপারি করে, নয় দুই নম্বরই করে, নয় সুদ খায়, কোনো দেশে ওদের এখন আশ্রয় নাই। আরব দেশে যারা আশ্রয় নিয়েছিল তারা সুখ শান্তিতে আছে। তখন ওয়াইজ ম্যান আর ট্রু ম্যান তারা চিন্তা করলো, তাহলে আরবের ইহুদি যারা আছে, মুসলমানরা যদিও জায়গা দিয়েছে, তারা খুব ভালো আছে, তাদের উপরে কোনো নির্যাতন নাই, কোনো ঠেলা নাই, কোনো বাড়াবাড়ি নাই, তাহলে এখানে ফিলিস্তিনের পাশে, সিরিয়া এবং ফিলিস্তিনের মাঝখানে আরবদের জায়গায় যদি ছোট্ট একটা জায়গা দেশ হিসাবে জাতিসংঘ প্রস্তাবের মাধ্যমে যদি গঠন করা হয়, তাহলে একটা ইহুদি রাষ্ট্র ছোট হলেও এখানে হওয়া সম্ভব। জাতিসংঘ, এই বিশ্ব সমাজ, বিশ্ব সংস্থা, এটা জন্মের পর থেকে মূলত এটাকে ইহুদিরা চালায়, ইহুদি পরিচালিত, খ্রিস্টান প্রভাবিত, বৃহৎ শক্তির ভেট পাওয়ার সম্বলিত, রিপিট, ইহুদি পরিচালিত, খ্রিস্টান প্রভাবিত, বৃহৎ শক্তির ভেট পাওয়ার সম্বলিত জাতিসংঘ বিগত ইতিহাসে জন্মের শুরু থেকে আজ পর্যন্ত মুসলমানের জন্য কিছু করে নাই। কোনোখানে মুসলমান মার খাওয়া শুরু করলে ওরা সেখান থেকে প্রস্তাব পাশ করে, এই মারামারি করিস না, এটা ভালো না, দিস এনাফ বললে দুর্বলে, ফরমালি মূলত দেখুন। তখন তারা সেখানে আরবদের একেবারে মাথার উপরে, বুকের উপরে, মধ্যপ্রাচ্যকে খাওয়ার জন্যে, দুনিয়ার মুসলিমদের কেন্দ্রবিন্দু মধ্যপ্রাচ্য, এটাকে শেষ করার জন্যে তারা সেখানে এই আরবদের আশ্রয় দেওয়া ইহুদিদেরকে কেন্দ্র করে এইবার তারা শুরু করলো দুনিয়ার বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে এখানে আরবে আসো, আরবে আসো, আরবে আসো, এইভাবে আনতে আনতে বর্তমানে ইসরায়েলে 1,20,00,000 ইহুদি আছে।